কি জন্য? কারণ ও বেদাত দিয়ে নামাজ শুরু করেছে, না নিয়াত পড়েছে, হ্যাঁ জায় নামাজের দোয়া পড়েছে, ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়েছে, নামাজ তো কবুল হয়নি, নামাজ তো কবুল হয়নি, আর তারপর সুন্নতের খেলাফ নামাজ পড়েছে, নামাজটা শেষ করলো, এতক্ষণ খাটনি করলো, কিন্তু নামাজ তো কবুল হইলো না, এই জন্য মাথায় হাত দিচ্ছে, হায় রে কি করলাম, কথা বুঝতে পারছেন না, হায় রে কি করলাম, নামাজ তো পড়লাম কিন্তু কিছু পেলাম না। 36 নম্বর অধ্যায়ে বাবু খাউফিল মুমিনে মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশুর, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মুমিন ভয় করবে, আশঙ্কা করবে যে মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশুর, তার অজান্তে সে টের পাচ্ছে না আর তার আমল নষ্ট হয়ে না যায়। মুমিনের যেন সবসময় ভয় থাকে যে কখন যে আমল নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না, সবসময় সজাগ থাকবে, সতর্ক থাকবে, যে ব্যালেন্সটা করতে পেরেছি, যেই নেকিটা সঞ্চয় করতে পেরেছি, সেই নেকি যেন মাইনাস না হয়ে যায় বা নেকিগুলো নষ্ট না হয়ে যায়। নেকি কিসে নষ্ট হয়? সমস্ত নেকি নষ্ট হয় শিরকে লিপ্ত হলে। সুতরাং আপনার যদি আকিদায় শিরক থাকে তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এত নামাজ পড়ছেন, এত রোজা রাখছেন, এত যাকাত দান খেরাত করছেন, আর এত হজ করছেন, উমরা করছেন, অনেক পয়সা লওয়ার আছেন, কিন্তু মাজারে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, গস কতুকে বিশ্বাসী, সুতরাং সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে আপনার। তাবিজে বিশ্বাসী, সেহের জাদুর সাথে জড়িত, জি জাদুর সাথে জড়িত, কাউকে জাদু করছেন বা কাউকে দিয়ে জাদু করাচ্ছেন ইত্যাদি অনেক আছে আমাদের দেশের লোকেরা। আকিদার ক্ষেত্রে জ্ঞানের শোচনীয়তার কারণে, আকিদার ক্ষেত্রে দুর্বল হওয়ার কারণে অনেক নেক আমল করছে আর শিরিক করে আমলগুলিকে নষ্ট করে দিচ্ছে। একজন মুমিন যেন সবসময় এই ভয়ে থাকে যে কখন আমলগুলি নষ্ট না হয়ে যায়। আন্তাহবাত আমালুক মান্তুম লা তাশুরুন, ওই সূরা হুজরাতের এই আয়াত থেকে এই অধ্যায়টি নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। বুঝতে পারলে না, বুঝলে তো না হয় এর তদারকি করা যায়, বুঝলে কারেকশন করা যায়, সংশোধন করা যায়, কিন্তু বুঝতে পারলো না, বুঝলাম সাবধান না আমি নষ্ট হইতে দেবো না, কিন্তু না বুঝে জানতেই পারলেন না আমল নষ্ট হয়ে গেছে। বড় আশা করে গেছেন যে আমি অনেক হজ করেছি, কিন্তু হাসরের মাঠে হাজির হয়েছেন বড় আশা নিয়ে যে এত হজ করেছি, এত নামাজ পড়েছি, একদিনও নামাজ ছাড়িনি, তাহাজ্জুদ পড়েছি, জান্নাত পাবো আশা নিয়ে গেছেন, আর হুকুম হয়েছে জাহান্নামের, হুকুম হয়ে গেছে জাহান্নামের, আল্লাহ এটা কি হলো, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত ইবাদতবন্দি করেছি, দেখো তোমার আকীদায় শিরক ছিল কি না? হ্যাঁ ছিল। যেমন মক্কা শরীফ, আমাদের দেশে লোকের আছে না, অধিকাংশ লোকের মক্কা শরীফ, মদিনা শরীফ, তেমন বাগদাদ শরীফ, তেমনই আজমির শরীফ, জি হ্যাঁ, এই আকীদায় নিয়েই আপনি হাজির হয়েছেন হাশরের মাঠে। সুতরাং সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। নামাজ পড়েছেন, জীবনেও নামাজ ছাড়েননি আপনি, আরে সুন্নত নামাজও ছাড়েননি, কিন্তু প্রত্যেকটি নামাজের জন্য নামাজ তো পড়েছেন। আপনি কি জানেন না রাসূলুল্লাহ হাদিস, মানে আমি আমালান লাইসা আলি আমরুনা ফাহরাদুন, কেউ যদি এমন কোন আমল করে যেটা আমার আদর্শ অনুযায়ী হলো না, তাহলে সে আমলটি প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তা আমলই কবুল হয়নি, ফরজও কবুল, নফলও কবুল হয়নি, কারণ প্রত্যেকবার নামাইতো ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আনা ইমামুল ইমান হাজার আমাল মিহাজ, যাই নামাজের দোয়া কোথাও নেই, সম্মিলিত মোনাজাত, সালাম ফিরেও বেদাত, নামাজের শুরুতেও বেদাত, শেষেও বেদাত, সালাম ফিরা হইলো হইলো, তারপরে মোনাজাতের বেদাত, মোনাজাতের বেদাতের আগে মাথায় হাত দেওয়ার বেদাত, আক্ষেপের বেদাত, এটা এক নিউ মুসলিমের কাছ থেকে শিখা, একজন ইন্ডিয়ান নিউ মুসলিম হয়ে আবার দাওয়াতি কাজ করে, বক্তব্য করত, এখানে আমাদের 2004-5 সালের দিকে মুসলমান হয়েছিল, তো বক্তব্য করে বেড়াতো মাশাআল্লাহ, ও মানে মুসলিমদের দাওয়াতের কাজ করবে, এইটা খুব আগ্রহী, কিছু লোক আছে নিউ মুসলিম হওয়ার পরে অমুসলিমদের দাওয়াতের কাজটাকে গুরুত্ব দেয় যে আমি যেহেতু অমুসলিম ছিলাম তো অমুসলিমদেরকে দাওয়াত দিই, আবার কিছু আছে নিউ মুসলিম ওর আগ্রহ না মুসলিমদের আমি সংশোধন করবো, তো এই লোকটি ওই টাইপের ছিল, মুসলিমদের মধ্যে লেকচার দিয়ে বেড়াইতো, অমুসলিমদের দাওয়াতের চাইতে বেশি মুসলিমদের দাওয়াতের কাজ করতো, তো ওর কাছ থেকে এটা শিখে, মানে ছোটর কাছ থেকেও অনেক কিছু শিখা যায়, কথা বলছেন না।
তো একদিন কথা কথা বলছে যে সালাম ফেরার পরে মাথায় হাত দেয়, এখানে কেন হাত দেয় জানেন? এটা কথা তো কোরআন হাদিসে কোথাও নাই, কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা তো নাই, তো ওর এটা ইজতিহাদ ব্রেনে ঢুকেছে, ওর ব্রেনে এক একজনের ব্রেনে এক একটা কথা ঢুকে যায়, একটা পয়েন্ট। তো বলছে কি জন্য? কারণ ও বেদাত দিয়ে নামাজ শুরু করেছে, না নিয়াত পড়েছে, হ্যাঁ জায় নামাজের দোয়া পড়েছে, ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়েছে, নামাজ তো কবুল হয়নি, নামাজ তো কবুল হয়নি, আর তারপর সুন্নতের খেলাফ নামাজ পড়েছে, নামাজটা শেষ করলো, এতক্ষণ খাটনি করলো, কিন্তু নামাজ তো কবুল হইলো না, এই জন্য মাথায় হাত দিচ্ছে, হায় রে কি করলাম, কথা বুঝতে পারছেন না, হায় রে কি করলাম, নামাজ তো পড়লাম কিন্তু কিছু পেলাম না। এটা মাঝে মধ্যে আমি বলেছি, কিন্তু এত খুলে বলিনি যে কার কাছ থেকে এইটা তথ্য শিখেছি, এটা নিয়ে মুসলিমের কাছ থেকে শেখা তথ্য, কথা বুঝতে পারছেন না। জি হ্যাঁ, আক্ষেপ, মানুষ আক্ষেপ করে তখন কি করে, মাথায় হাত দেয় না? স্বামী স্ত্রী তো ঝগড়া হয়েছে আর তালাক দিয়ে দিয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছে, পাগল তিন তালাক দিয়েছে, বেদাতি দিয়ে তিন তালাক দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, মাথায় হাত দেয় না, হাই কি করলাম। জি জি, তো বেদাত করলে যেই আমলে বেদাত হবে আমলটা নষ্ট হয়ে যাবে। জি, এছাড়াও বিভিন্ন কারণে আমল নষ্ট হইত, রিয়াকারি ওটাও একটা শিরক, এক ধরনের লোক দেখানো নিয়ত চলে আসলে আমল নষ্ট হয়ে যাবে। জি, তো মানুষ যেন সবসময় ভয় করে যে আমল নষ্ট না হয়ে যায়।